ফারাজ মার্কা এবং আমার ফজলুল করিম সাইদি ভাইয়ের মার্কায় ভোট দেওয়ার জন্য আমার জয়ের ব্যাপারে আমি শতভাগ। কিন্তু এখানে মাননীয় সংসদ ওনাকে নির্বাচন কমিশন থেকে তলব করার পরেও উনি যাচ্ছে না, বলছে প্রধানমন্ত্রী বললো আমি যাবো না। এভাবে নেতাকর্মীদেরকে হুমকি ধুমকি দিচ্ছে, হুমকি ধুমকি দিয়ে নৌকা যারা করে তারা কেন্দ্রে যেতে পারবে, আর যারা অ্যানাউন্স করে তারা কেন্দ্রে যেতে পারবে না, এ ধরনের কথাবার্তা বলতেছে। কিন্তু এটাই তেমন আমার ক্ষতি হচ্ছে না, আরও বাড়তেছে। আমার গিবত করতেছে, লিফলেট দিচ্ছে, এদেরকে বলছে এই এলাকায় একটু ডিএমপি বেশি, তারা তাদেরকে বলছে যারা নৌকা আওয়ামী লীগ করো তাদেরকে ভোট দিতে দেবো আর বাকিগুলোকে দেবো না, এ ধরনের কথা বলতেছে। কিন্তু এখন নির্বাচন করলে কালকে ডিই স্যার যে বক্তৃতা দিয়েছেন আমি খুশি, নির্বাচন কমিশন যে বক্তৃতা দিয়েছে আমি খুশি, এবং আমাদের এসপি স্যার যে বক্তৃতা দিয়ে আমি খুশি। সুস্থ নির্বাচন হবে, সুস্থ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি জয়যুক্ত করবো। ওদের তরুণ তরুণীরা যারা নতুন নতুন জননীতি শেখ হাসিনা হাত ধরে স্মার্ট কার্ড পেয়েছেন, 10 বছরের মধ্যে ভোটার হয়েছেন, ওখানে আমি 95% ভোট আমি পাবো। আপনারা জানেন ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে আমি 1 নম্বর আছি। জনগণের জন্য অনেক কিছু আসে, প্রথমে আমি যখন ডিএফের প্রেসিডেন্ট আমি খেলাধুলাকে এই প্রাধান্য দেবো, এখানে মাঠ সংস্কার করব, এই চকরিয়াতে সব জায়গায় জননীতি শেখ হাসিনা অনেক জায়গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম দিয়েছে, বাকি জায়গায় যেখানে হয় নাই আমাদের প্রিয় নেতা আলহাজ জাফর আলম বিয়নাসকে নিয়ে আমি একটা ইনডোর স্টেডিয়াম করার আমার উদ্যোগ আছে। রাসেল ভাই আমাদের ক্রীড়ামন্ত্রী, উনি আমাকে চিনে, আমার বন্ধু লোক, আমি ওনার মাধ্যমে আমি ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে এখানে চকরিয়ার দুলাধারা মালুমঘাট এবং ফাঁসিয়াখালি খোডাখালি অনেক প্লেয়ার ডাকায় খেলে তাদেরকে এনে যারা ন্যাশনাল লিগে খেলে জিকু ইব্রাহিম সুতা সুশান্ত এদেরকে নিয়ে একটা সম্বর্ধনা দিয়ে আমি মাননীয় মন্ত্রীকে এনে চকরিয়াতে দেখাতে যাই। চকরিয়া একটি ক্রীড়া জগতের উন্নত নাম এবং চকরিয়া মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে সেটা আমি দেখাতে চাই। আমি আমার আনারসের জন্য, প্রতীকের জন্য দোয়া চাচ্ছি, আমার কর্মীর জন্য দোয়া চাচ্ছি। অনেক হুমকি ধুমকি দিচ্ছে, ইনশাআল্লাহ কিছু করতে পারবে না, মামলা মোকদ্দমা ভয় দেখাচ্ছে। আপনারা সবাই আমার কর্মীর জন্য দোয়া করবেন, অ্যানাউন্স মার্কে দোয়া করবেন, এবং 18 তারিখ সুস্থ নির্বাচন হবে, সুস্থ নির্বাচনের মাধ্যমে অ্যানাউন্স মার্কে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। ধন্যবাদ সবাইকে। একটা লিফলেট নাও, লিফলেট সবাই আঙ্গুল ওটা শুনে গান না। অশোক